পুরোদমে চলছে ক্যারি ব্যাগ তৈরির কর্মযজ্ঞ। উৎপাদিত স্বচ্ছ ব্যাগ দেখে প্রথমে মনে হতেই পারে এটি পলিথিন ব্যাগ, যদিও সে ধারণা পুরোপুরি ভুল। মূলত প্লাস্টিক মুক্ত করতে ভুট্টার দানা থেকে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ব্যাগ, যা দ্রুতই মিশে যাবে মাটির সাথে, ব্যবহার করা যাবে সাধারণ প্লাস্টিক ব্যাগের মতো, এমনকি আগুনে পুড়লেও ছড়াবে না দূষণ। গেল মাসের শেষ দিকে নগরীর বাসিন্দা ইফতেখারুল হক রাজশাহী গোদাগাড়ি মহাসড়কের পাশে বাণিজ্যিকভাবে পলিথিনের বিকল্প এই জৈব ক্যারি ব্যাগ উৎপাদন শুরু করেন। তিনি এই ব্যাগের মূল উপাদান হিসেবে ব্যবহার করেন শস্যদানা, ভুট্টার স্টার্চ বা উপরের সাদা অংশ এবং চুন বা ক্যালসিয়াম কার্বনেট। এটা হচ্ছে কর্ন স্টার্চ থেকে তৈরি হয় একটা গ্র্যানুয়েলস, সেই গ্র্যানুয়েলসের সাথে ক্যালসিয়াম কার্বনেট, যেটা চুন হিসাবে আমরা পানির সাথে খাই, সেইটা এই দুইটার মিশ্রণে আমরা এই দুইটা গ্র্যানুয়েলস হপারের মধ্যে দেই এবং পরবর্তীতে সেখান থেকে ব্লোফিল মেশিনের মাধ্যমে ফিল্ম তৈরি করা হয়, রিল তৈরি করা হয়, তারপর কাটিং সিলিং মেশিন নিয়ে যাওয়া হয়, সেখানে কাটিং করা হয়, সিলিং করা হয় এবং পরবর্তীতে পাঞ্চিং মেশিনের মাধ্যমে আমরা হ্যান্ডেলগুলো তৈরি করি। তো আমি চাচ্ছিলাম যে কীভাবে পলিথিনের বিকল্প কোনো কিছু একটা বের করা যায়, সেই থেকেই আসলে আমার এই চেষ্টা, এই উদ্যোগ। ক্রিস্টাল বায়োটেক নামের প্রতিষ্ঠানটি ভারত থেকে আনা উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি, আমদানি করা উৎপাদন কাঁচামাল ও 3000 স্কোয়ার ফিটের প্ল্যান্টে প্রতিদিন তৈরি করছে 50,000 ব্যাগ। এতে বিনিয়োগ অন্তত কোটি টাকা। যতগুলো মেশিন আছে পুরোটাই ডিজিটাল, হাতে সংস্পর্শ ছাড়াই সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের তৈরি হয়। এই ব্যাগটা হচ্ছে আমরা যে ভারী বস্তু আছে, যে কোনো পানি, তরল পদার্থ, যে কোনো ভারী জিনিস সব কিছুই আমরা ব্যবহার করতে পারবো পলিথিনের মতোই। আমাদের কোনো প্রতিবন্ধকতা এখন পর্যন্ত নাই, ভবিষ্যত হচ্ছে এটা আমরা উজ্জ্বল দেখতে পাচ্ছি আশা করা যায়। পরিবেশ বান্ধব এই ব্যাগ রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে, তবে দাম কিছুটা বেশি হওয়ায় এখনও তেমন সাড়া পড়েনি স্থানীয় পর্যায়ে। ধীরে ধীরে চাহিদা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা যাতে অবৈধভাবে পলিথিনের এটি বাজারজাত হতে না পারে সে বিষয়টি লক্ষ্য রাখব এবং আমাদের অফিসিয়াল কাজে যত ধরনের পলিথিন ব্যবহার হচ্ছে সেগুলো পরিহার করে আমরা এই পরিবেশ বান্ধব যে ব্যাগ রয়েছে সেটি আমরা ব্যবহার করব। এক কথায় আমরা বলতে পারি যে তরুণ উদ্যোক্তার যে উদ্যোগ রয়েছে সেটির পৃষ্ঠপোষকতা আমাদের জেলা প্রশাসন রাজশাহী করবে। প্রকারভেদে 3 থেকে 8 কেজি পর্যন্ত পণ্য পরিবহন করা সম্ভব এই ব্যাগে, দাম 4.5 টাকা থেকে 10 টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।